বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ, 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার, বলছি কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না, 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা? বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোথেকে? কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি কোথেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোথেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে, কি সুপার নিউ মেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5 মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5 মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি যুক্তিকে প্রশ্রয় দেন, যার শ্রীপতকালীন শিক্ষামন্ত্রী, যিনি দালালি করেছিলেন, যিনি জেলে, তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত, এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আমলে রাখা উচিত। আরও কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ, আরও কঠোর হয়েছে, যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্ছরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোনো স্বস্তির বিষয় নেই। আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, যার আদেশকে মেনে নিতে হবে। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ ছিল। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থীরা, তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব। রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সেই রাজ্য সরকার একটা ব্যবস্থা। আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যদি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি, তাদের তো আর টিকিট দেখতে পাচ্ছি না এখানে।
তাহলে সুরক্ষাবলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলে করে না। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারে, কিন্তু সুরক্ষাবলয়টা তারা ছাড়ুক। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য, এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে, ট্যাংরা ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে, সে আমি তার নাম মুখে আনতে চাই। তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়, ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই।